মোদী আহি আছে। প্রচারৰ বাবে দ্বিতীয়বাৰৰ বাবে মোদী আহিব ত্রিপুৰালৈ। বৃহস্পতিবারে ত্রিপুৰাত মোদীৰ নির্বাচনী সভা। ত্রিপুৰাত বিজেপিৰ সভাপতি অমিত শাহে দুদিনকৈ বাহৰ পাতি নির্বাচনী প্রচার চলার পিছত বৃহস্পতিবারে পুনৰ প্রচারৰ বাবে আহিব স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুৰা দখলৰ বাবে সর্বশক্তি প্রয়োগ কৰিছে বিজেপিয়ে। মোদীৰ ভ্রমণ বিতর্কৰ মাজত সোমাই পৰিছে। বৃহস্পতিবারে প্রধানমন্ত্রীর দুখন রাজ্যত সভা। দিল্লির প্রধানমন্ত্রী আহিব ইটানগর। ইটানগরত সরকারি কার্যসূচী। ইটানগর মোদী যাব ত্রিপুরালে। ত্রিপুরাত প্রধানমন্ত্রীর দলীয় নির্বাচনী সভা। সরকারি কার্যসূচী লটানগর আহি প্রধানমন্ত্রী ত্রিপুরাত দলীয় কার্যসূচীত ভাগ লোক। এইখানে সময়তেই ত্রিপুরাত দুদিনিয়াক প্রচার চলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। যোগীয়ে মূলত ত্রিপুরার নাথ ভূতখিনি একত্রিত করার প্রয়াস করেছে। এই উপলক্ষে পূজা পার্বণও করে আদিত্যনাথে। ত্রিপুরাত প্রচারের বাবে উপস্থিত হেমা মালিনী। কেবাখনো নির্বাচনী সভাত বলিউডের অভিনেত্রী প্রচার। ত্রিপুরাত সর্বশক্তি প্রয়োগ করেছে বিজেপিয়ে। পূর্বে এই রাজ্যখনত এখনো আসন নথকা বিজেপিয়ে এইবার সরকার দখল করব বলে দাবি করেছে। সিসেন্দু সিং, আগরতলা, DY365।